হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল আপনাদের সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এখন ভোর 6:30 বাজে, আমরা দুজনেই কাজে যাওয়ার জন্য বের হচ্ছি বাসা থেকে, কিন্তু সারা রাত অনেক স্নো পড়েছে। দেখেন কি অবস্থা, দেখেন সব গাড়ি ধরে থেকে আছে। এই যে আমার হাজবেন্ড গাড়ি ক্লিন করছে, গাড়ি ক্লিন করে তারপরে কাজে যেতে হবে। দাঁড়ায় না, বাইরে প্রচন্ড ঠান্ডা, স্নো পড়ছে, তার উপরে অনেক বাতাস, এত ঠান্ডা যে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই ভিতরে চলে এলাম। আজকের টেম্পারেচার সম্ভবত ফিলস লাইক -29। আমার হাজবেন্ড এই ঠান্ডার মধ্যে বাইরে গাড়ি ক্লিন করছে, কোনো উপায় নেই, কাজে যেতে হলে গাড়ি ক্লিন করে এই বের হতে হবে। গাড়ি ক্লিন করতে হবে, তারপর ড্রাইভারও ক্লিন করতে হবে, নইলে গাড়ি বের করা যাবে না। গতকাল দিনের বেলা কিন্তু কোনো স্নো পড়েনি, একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার ছিল, কিন্তু টেম্পারেচার মাইনাসে ছিল, অনেক ঠান্ডাও ছিল, কিন্তু কোনো স্নো পড়েনি। রাতে স্নো পড়া শুরু হয়েছে, আর এক রাতের স্নো দেখেন কত পড়েছে এক রাতে, মাটিতে পা ফেললে একদম স্নোবোর্ড পর্যন্ত ডেবে যাচ্ছে। বাইকে যাবো কিনা জানি না, না বের করে গেলে গেলে যাবো না। আমার হাজবেন্ড বলছে যে গাড়ি বের করা যাবে কি না সে বলতে পারছে না, কারণ স্নো অনেক পড়েছে, এত স্নো ক্লিন করে আবার ড্রাইভার ক্লিন করে অন টাইমে গাড়ি বের করা অনেক কঠিন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমার হাজবেন্ড গাড়ি ক্লিন করছে, সে গাড়ি ক্লিন করতে পেরেছে, কিন্তু ড্রাইভারটা সে ক্লিন করতে পারছে না কিছুতে, এত স্নো পড়েছে। তো শেষমেশ ডিসিশন নিলাম যে আমি কাজে যাব না, ও কাজে যাবে, ড্রাইভারটা ক্লিন করে তারপর ও কাজে যাবে। যাই বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে উঠে আপনাদের সামনে ফিরে আসব। এই ঠান্ডায় কাজে না গিয়ে ঘুমানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঘুম থেকে উঠে আবার আপনাদের সামনে ফিরে এলাম। এখন বাজে হলো সকাল 10:30। ভোরবেলা তো আমি বলেছিলাম যে আমি এখন কাজে যাচ্ছি, কিন্তু এত স্নো পড়ছে যে আমি পরে দেশে এসে ক্যান্সেল করলাম যে কাজে যাওয়া, যে আজকে আর কাজে যাওয়ার দরকার নাই। এবং কিন্তু আমার হাজবেন্ড গিয়েছিল, কিন্তু শেষে সেও ফিরত এসেছে, কারণ কাজ আজকে ওরও কাজ বন্ধ। আসলে আজকে বাস যোগাযোগও বন্ধ, এখনও স্নো পড়ছে, এখন আপনাদেরকে আমি দেখাই।
এই যে দেখেন সবাই স্নো ক্লিন করছে, কেউ কেউ হয়তো বা আমাদের মতো সকালেও একবার স্নো ক্লিন করেছে, এখন আবার করছে। দেখতে পাচ্ছেন ওই যে দূরে ট্রেন যাচ্ছে, এটাকে কানাডায় বলে গো ট্রেন, আর টরন্টোতে এই ট্রেনটা এক সিটি থেকে আরেক সিটিতে যায়। তবে আজকে দেখতে পাচ্ছি এই ট্রেনটা চলছে, কিন্তু সকালের দিকে কোনো বাস চলছে না বলে আমার হাজবেন্ড বলল। স্নোতে 517টা টিটিসির বাস স্টাক হয়ে গেছে বলে শুনতে পেলাম। আমরা টরন্টোতে আছি প্রায় 12 বছর, এই 12 বছরে টরন্টোতে এক রাতে এত স্নো পড়তে আমি দেখি নাই। এই যে লোকটা স্নো ব্লোয়ার দিয়ে স্নো ক্লিন করছে। আমার প্রতিবেশীরা সবাই স্নো ক্লিন করতেছে। এখনো স্নো পড়তেছে, আজকে সারাদিনই স্নো পড়বে। এটা কিন্তু হাঁটা রাস্তা, হাঁটা রাস্তা পুরো বন্ধ। এটা হচ্ছে রোড, রোডে অবশ্য গাড়ি চলতেছে একটু একটু, আজকে অনেক কম গাড়ি চলতেছে। এখান থেকে এত আছে, হাইটে আমি আসবো আমার পা দাঁড়িয়ে যাচ্ছে, এখানে কেউ রাস্তা কেউ পা পুরো ঢেবে যাচ্ছে, আর আমি ওদিকে যেতে পারতেছি না। ওদিক দিয়ে এখন আসলে যাওয়া সম্ভব না মনে হচ্ছে, কারণ এই জামা যেতে চাইছিলাম ওদিকে, কিন্তু দেখেন দাদা রাস্তাকে পা কত নিচে ঢুকে যাচ্ছে, জানি না কত সেন্টিমিটারকে স্নো পড়ছে। ওরা যত বলছে ব্যবহার করবে তার থেকে অনেক বেশি পড়ছে আসলে। দেখেন এক রাতে এক রাতে এত স্নো পড়ছে। যে আমি কাজে যাওয়ার ডিসিশনটা পরে বাদ দিয়েছি, কারণ এই যে এদিক দিয়ে এই জায়গাটা আমি বের করা যাচ্ছিল না, কারণ এটাও ক্লিন করা দরকার ছিল, কিন্তু গাড়ি ক্লিন করা অনেক কঠিন হয়ে গিয়েছিল। গাড়িটা ক্লিন করার পরে এই জায়গাটা ক্লিন করা দরকার ছিল গাড়ি বের করার জন্য, কিন্তু এটা করতে করতে দেরি হয়ে যেত, সেজন্য শেষে আমি বাদ দিয়েছিলাম কাজে যাওয়া।
হতে একটা ভালো হয়েছে কি আসলে হয়তো বা পরে দিয়ে শুনছি যে বাস যোগাযোগ বন্ধ, আমি হয়তো আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে দিয়ে আসতো কিন্তু আসার সময় আমাকে বাসে আসতো, তাহলে আমি অনেক প্রবলেমে পড়ে যেতাম। আজকে বাস আমি পরে ও শুনতে পাচ্ছে যে বাস যোগাযোগ বন্ধ, তা এখন আমি সামনে দিয়ে যাচ্ছি। দেখেন দেখা দুপুরের লাঞ্চের একটু ব্যবস্থা করি, পরে আবার ফিরে আসবো। এতক্ষণ তো আপনারা দেখলেন যে আমি রান্না করলাম, এখন কী রান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখায়। আজকে দুপুরে আমি রান্না করেছি এই যে ইলিশ মাছের দু পেঁয়াজি, এই যে এখানে ডিম ভোনা করা আছে, আর এই যে আমি বোনা খিচুড়ি রান্না করেছি। আমাদের বাংলাদেশে তো একটা ট্রেডিশন আছে যে বৃষ্টির দিনে বোনা খিচুড়ি ইলিশ মাছ খায়। তো আমরা তো এখন কানাডায় থাকি, এখানে অনেক স্নো পড়ছে, আজকে অনেক ঠান্ডা এবং স্নো পড়ছে, তাই আমি ভাবলাম যে ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ খাবো না, এটা তো হয় না। তাই আজকে আমি রান্না করলাম ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ। তো এখন আমরা এখন লাঞ্চ খাই, ফিরে আসছি পরে। এই যে দেখেন এই কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো আমরা গাড়িতে রেখেছিলাম, এগুলো কেমন হয়ে গেছে দেখেন, এগুলো বরফ হয়ে গেছে ভিতরে, এবং ক্যানের এই যে এটা হচ্ছে নিচের পার্ট, এটা কেমন হয়ে গেছে দেখেন, আর এই যে এর উপর পার্টটা দেখেন কেমন হয়ে গেছে। এই যে এটাও, এই দুটা গাড়ির ভিতর ছিল, ঠান্ডায় কেমন হয়ে গেছে দেখেন। আমি এখন দেখাচ্ছি এই যে এটা হলো উপর পাট, উপর পাটটা এরকম থাকে রেগুলার যেটা, আর নিচের পাটটা এরকম থাকে, এটা বাসায় ছিল, যেটা নিচের পাটটা এই যে এদিক দিয়ে ইয়া থাকে, গর্ত থাকে ভিতর দিয়ে, আর এদিক দিয়ে এরকম থাকে। তো এটা এগুলো এভাবে দাঁড়া করানো যায়, হ্যাঁ দাঁড়া করায় রাখা যায়, এটা হচ্ছে বাসায় ছিল যেটা, আর এটা হলো গাড়িতে ছিল। এখন উপর পাটটা দেখেন, এটা এরকম থাকবে, এটা হয়ে গেছে এরকম বোতলটা, আর নিচের পাটটা দেখেন এরকম হয়ে গেছে, যার জন্য এটা এভাবে বসে না, এই যে বসে না দেখতেছেন, এটা এই যে নিচের পাটটা এরকমের জায়গায় এরকম হয়ে গেছে, বস দাঁড়াচ্ছে না, এই যে এখানে দাঁড়াচ্ছে না এটা, দেখছেন, কারণ এটা গাড়িতে ছিল, গাড়িতে এটা ভিতরে বরফে এরকম হয়েছে, এই যে ভিতরে বরফ, বাসায় আনলাতে এখন হয়তো বরফটা একটু গলতে শুরু করছে, এই যে দেখেন দাঁড়া করায় রাখা যায় না, পড়ে যায়, কারণ নিচে দিয়ে এরকম হয়ে গেছে। এখন এই বলের মধ্যে রেখে দিয়েছি, কারণ এগুলো তো মানে বাইরে রাখা যাচ্ছে না, ঠান্ডা আবার বরফ ভিতরে, এই বলটা ভিতরে রাখছি। এখন আপনাদেরকে আমাদের ব্যাকয়ার্ডে স্নো পরে কী হয়েছে সেটা একটু দেখাই, দরজাটা একটু খুলে দেখ, এই যে দেখেন ব্যাকয়ার্ডের অবস্থা, দরজার এদিক দিয়ে দরজা তো খোলা যাবে না, এই যে দেখেন দরজার অনেক দূর পর্যন্ত এসেছে, এখনও স্নো পড়ছে। যে দরজা খোলা যাচ্ছে না, কারণ দরজার এইটুকুন পর্যন্ত স্নো পড়ছে, তাই দরজার মেইন এটা খোলা যাচ্ছে না। ওই যে আমাদের ওখানে একটা দেখেন যে ব্যাকয়ার্ডে বসার যে টেবিল আছে একটা, ওই টেবিলটা আমরা কাত করে রেখেছি, ওই টেবিলের উপর পর্যন্ত স্নো পড়ে আছে, দেখেন কতটুকু উঁচু হয়েছে।
ব্যাকইয়ার্ডে তো এখন যাওয়া যাচ্ছে না, তো চলেন এখন আপনাদেরকে আবার ফ্রন্টে নিয়ে যাই, ফ্রন্টের কি অবস্থা এখন আবার দেখাই। এখন বিকালবেলা কিন্তু এখনও স্নো পড়ছে, দেখেন আমাদের তো সকালে স্নো ক্লিন করেছে একবার, এখন আবার স্নো ক্লিন করছে দেখেন। শুনতে পাচ্ছেন বাতাসের আওয়াজ? এখন মনে হয় একটু একটু টিটিসির বাসও চলতে শুরু করেছে। এই যে দেখেন আমার হাজবেন্ড স্নো ক্লিন করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে। আসলে স্নো ক্লিন করা কিন্তু অনেক কঠিন, তার উপরে আজকে বেশ কয়েকবার স্নো ক্লিন করা হয়ে গেছে। ড্রাইভারটা যদি এখন না ক্লিন করে তাহলে আবার সকালে গাড়ি বের করা যাবে না। ও 5-10 মিনিটের মতন রেস্ট নিয়ে আবার স্নো ক্লিনিং শুরু করেছে।
এটাই হচ্ছে ক্যানাডার লাইফ। তো এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থেকে আমার ব্লগটা প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।